গত পর্বে আমরা জেনেছি রাস্তায় জড়িয়ে ধরে কাকে বাঁচালেন প্রতাপ। এই পর্বে আমরা জানব দমদম জেল থেকে কি কৌশিক বেঁচে ফিরতে পেরেছে। শেষ পর্যন্ত অলিকে একলা যেতে দিতে রাজি হয়নি পমপম। তার শরীর দুর্বল যতই হোক, তার মন এখনও সুদৃঢ়, ধনুকের ছিলার মতন টান টান। চোখ দুটো অনেকখানি কোটরাগত, তাতে তার দৃষ্টি যেন আরও বেশি তীক্ষ্ণ। তাকে যে নার্ভের ওষুধ দেওয়া হয়েছে, তার একটার বদলে তিনটে ট্যাবলেট সে খেয়ে ফেলল অলিকে লুকিয়ে। অন্য ওষুধও প্রত্যেকটায় দ্বিগুণ করে খেল। তার ঘণ্টাখানেক পরে উঠোনের তারে যে কাপড় শুকোতে দেওয়া হয়েছিল, তা সে পারল লাফিয়ে লাফিয়ে। ঠাকুরদার ঘর থেকে সুপুরির পুঁটুলি চুরি হয়ে গেছে বলে সে নিপুণ অভিনয়ে ধমকাল বাড়ির প্রত্যেকটি লোককে। তার শোয়ার ঘরের বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে সে বলল, দেখলি আমি একদম ভালো হয়ে গেছি, দেখবি এখান থেকে নিচে ঝাঁপাবো ছেলেবেলার মতন। অলি তার হাত চেপে ধরে বলল, থাক অত আর বাড়াবাড়ি করতে হবে না, তবে তোর চোখ মুখ আজ অনেকটাই ভালো দেখাচ্ছে, আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে চলে যেতে পারবো, যদিও কলকাতায় ফিরতে আমার একটুও ভালো লাগছে না। পমপম বলল, তোর বাবা খবর পাঠিয়েছেন, তোকে তো ফিরতেই হবে রে, বাইরে যাওয়ার কত রকম ফর্মালিটি আছে, আমি তোকে স্টেশনে পৌঁছে দিয়ে আসব। অলির তাতে ঘোর আপত্তি, পমপমের স্টেশনে যাওয়ার কোনো দরকার নেই, এবারের একজন মুনিশ তাকে ট্রেনে তুলে দিয়ে আসবে, কিংবা একটা সাইকেল রিক্সা নিয়ে সে একাও চলে যেতে পারে, পমপমের যাবার কোনো দরকার নেই। কিন্তু অলি একা আর পমপমকে কতখানি বাধা দেবে, এ বাড়িতে সব কিছুই কেমন যেন ছাড়া ছাড়া। ঠাকুরদা চোখে দেখতে পান না, পমপমের এক বিধবা পিসি ও কাকা কাকিমা রয়েছেন, তারা পমপমের কোনো ব্যাপারে মাথা ঘামান না, কথাই বলতে চান না ভালো করে। পমপম এখানে থাকবে না চলে যাবে, তাতে যেন তাদের কিছুই যায় আসে না, পমপম যেন অনেকটা অচ্ছুত। অলি ঠিক বুঝতে পারে না কেন তাদের এরকম মনোভাব। পমপম তার বাবার মতের বিরুদ্ধে গিয়ে অন্যরকম রাজনীতি করছে বলে, কিংবা লালবাজার লক আপে পমপমের ওপর যে অত্যাচার করা হয়েছিল তারই কোনো অতিরঞ্জিত কাহিনীতে তারা পমপমকে ধর্ষিতা মনে করে। এরকম উদাসীন বা বিরূপ আত্মীয়দের মধ্যে পমপমকে একা রেখে যেতেও ইচ্ছে করছে না অলির, অথচ এখন তার আর থাকার উপায় নেই, কলকাতার বাড়িতেও পমপম যেতে চায় না, তাহলে সে থাকবে কোথায়। দুপুর পেরিয়ে বিকেল হতে হতেই অলি চঞ্চল হয়ে উঠল, তাকে 5:20 ট্রেন ধরতেই হবে। সে অনুনয় করে বলল, পমপম লক্ষ্মীটি তুই স্টেশনে আসিস না, ফিরতে ফিরতে তোর রাত হয়ে যাবে, আমি যদি বিদেশে যাই তার আগে আরেকবার এসে দেখা করে যাব তোর সঙ্গে। পমপম একটা ছোট্ট ব্যাগ তুলে নিয়ে বলল, আমি মত পাল্টে ফেলেছি, আমি তোকে পৌঁছে দিতে যাচ্ছি না, আমিও তোর সঙ্গে ফিরব, এখানে আমার একা থাকতে ইচ্ছে করছে না। অলি একটু অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, তুই আজই ফিরবি, আর দুদিন অন্তত থাক, তোর বাবা আবার এখানে আসবেন বলে গেলেন, তার সঙ্গে তুই গাড়িতে চলে যেতে পারিস কলকাতায়। অলির চোখের দিকে গাঢ়ভাবে কয়েক পলক তাকিয়ে থেকে পমপম বলল, জিপে এতখানি রাস্তা যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়া অনেক বেশি আরামের, তোর সঙ্গে এসেছি তোর সঙ্গেই ফিরব। অলি তবু আমতা আমতা করে বলল, আমি ভাবছিলাম সোজা কলকাতায় না গিয়ে কৃষ্ণনগর হয়ে ফিরব, ট্রেন থেকে নেমে বাস বদল করতে হবে, নদী পার হতে হবে, তোর খুব কষ্ট হবে পমপম, তুই পারবি না। পমপম অলির বাহুতে হাত রেখে বলল, তোর তো মিথ্যে কথা বলার অভ্যেস নেই, তুই আমাকে ভোলাতে পারবি না, আমরা প্রায় স্কুল থেকেই রাজনীতি করছি, আমরা যখন তখন মিথ্যে কথা বলতে পারি, একটাও চোখের পাতা কাঁপে না, আমি জানতুম তুই সোজা কলকাতায় ফিরবি না, পমপম এই শরীর নিয়ে তোর যাওয়া কিছুতেই ঠিক হবে না, আমি যদি না যাই তাহলে বিছানায় শুয়ে শুয়ে তোর জন্য দুশ্চিন্তায় এতখানি দগ্ধাব যে তাতে আমার শরীরের আরও বেশি ক্ষতি হবে, চল আর দেরি করে লাভ নেই। সারাদিনই ঝেঁকে ঝেঁকে বৃষ্টি আসছে, এখন বৃষ্টি ইলশেগুড়ি, রিক্সার সামনের পর্দাটাও ফেলে দিতে হলো, রাস্তায় বেশ কাদা, একটু আগেই একটা ট্রেন এসে পৌঁছেছে, তাই এ পথ দিয়ে অনেক রিক্সা আর সাইকেল ফিরছে। রিক্সার ঝাঁকুনিতে কষ্ট হচ্ছে পমপমের, তার শরীরের সমস্ত হাড় পাঁচরা যেন আলগা হয়ে গেছে, বেশি নড়াচড়া করলেই তার নিম্ন উদরে একটা ব্যথা শুরু হয়, বারবার হিসি পায়, অনর্গল কথা বলে গেলে ব্যথার উপলব্ধিটা অনেক কম হয়।
পম্পম বলল, তুই কৌশিককে কতদিন চিনিস অলি? নিশ্চয় অতীনের বন্ধু হিসেবে। অলি বলল, হ্যাঁ, বাবলুদার বিএসসি পরীক্ষার পর কৌশিক প্রথম একদিন বাবলুদার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল। খুব লাজুক মনে হয়েছিল প্রথম দিনটায়। পম্পম বলল, আমি ওকে চিনি প্রায় বাচ্চা বয়স থেকে। একসময় ওরা আমাদের পাড়ায় থাকত। মানিকতলায় আমাদের বাড়ির ঠিক দুখানা বাড়ি পড়ে। ওই পাড়াতে অতুল্য ঘোষের বাড়ি জানিস তো? অতুল্য ঘোষের ভাইপো ভাইজিদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। ওদের বাড়িতে খেলতে যেতুম। তাদের সঙ্গে আমার এখনও বন্ধুত্ব আছে। সেই বাড়িতে কৌশিকও যেত। ওই বাড়ির দিলীপদার সঙ্গে তো কিছুদিন আগেও দেখা হয়েছে। দিলীপদা রাজনীতিতে যাননি। তুই কংগ্রেসীদের বাড়িতে যেতিস? হ্যাঁ, ছেলেবেলায় অত শত তো বুঝতুম না, তবে ওদের বাড়ির পরিবেশটা খুব ভালো লাগতো আমার। অতুল্যবাবুকেও জেঠু জেঠু বলতুম। তিনি বেশ হেসে হেসে গল্প করতেন। কয়েকবার প্রফুল্ল সেনকেও দেখেছি ওই বাড়িতে। ওরা দুজনেই খুব পাওয়ারফুল নেতা, কিন্তু ব্যক্তিগত জীবনে খুব অমায়িক, সেটা স্বীকার করতেই হবে। আমার বাবা সিপিআইয়ের নেতা। ছেলেবেলায় আমি কমিউনিস্ট আর কংগ্রেসি অনেক নেতাকেই দেখেছি খুব কাছ থেকে। সিপিআইয়ের বয়স্ক নেতারাও অনেকে একসময় কংগ্রেসি ছিল। আমার বাবাও স্বাধীনতার আগে ছিলেন কংগ্রেসের ট্রেড ইউনিয়ন ফ্রন্টে। অতুল্যবাবু তো আমাকে দেখলেই বলতেন, হ্যাঁ রে খুকি, তোর মা কেমন আছেন? তোর মা যা চমৎকার ধোকার ডালনা রাঁধে। অতুল্যবাবু একবার আমাদের এই মেমারির বাড়িতেও এসেছিলেন। আমার মায়ের হাতে রান্না খেয়েছেন। আমার মা তখন হাঁপানিতে শয্যাশায়ী। হ্যাঁ, যা বলছিলুম, ওই বাড়িতেই কৌশিকের সঙ্গে পরিচয়। তখন আমাদের প্রায় পুতুল খেলার বয়স। তারপর কৌশিকরা একসময় নিউ আলিপুরে বাড়ি করে উঠে গেল। তারপরেও যোগাযোগ নষ্ট হয়নি। কৌশিকের মা আমাকে খুব ভালোবাসতেন। আমার মা মারা যাবার পর তিনি আমাকে নিউ আলিপুরের বাড়িতে মাঝে মাঝে নিয়ে গিয়ে সারাদিন রেখে দিতেন। হঠাৎ কথা থামিয়ে পম্পম রিকশাটাকে থামাতে বলল। সে আর অবদমন করতে পারছে না। অন্ধকার রাস্তা, এর মধ্যে যানবাহন কিছুটা কমে এসেছে। পম্পম রিকশা থেকে নেমে চলে গেল একটা ঝোপের আড়ালে। লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ছোট বাথরুম করতে গেলেই তার মাথা ঝিমঝিম করে। এ কথা সে এ পর্যন্ত কারুকে বলেনি, ডাক্তারকেও না। আস্তে আস্তে পা ফেলে সে ফিরে এসে রিকশায় উঠে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, অলি একটা লবঙ্গ দে তো, আর মিনিট দশেকের মধ্যে স্টেশনে পৌঁছে যাব। অলি আড়ষ্ট গলায় বলল, লালবাজারে তোকে খুব কষ্ট দিয়েছে না রে? পম্পম বলল, ওসব কথা এখন থাক, কৌশিকের কথা শোন। কৌশিক ছাত্র হিসেবে ব্রিলিয়েন্ট ছিল, অতীনের চেয়ে অনেক ভালো। অতীন তো স্কুল ফাইনালেও ভালো রেজাল্ট করেনি, ফাঁকিবাজ টাইপের ছিল। অলি বলল, বাবলুদার কাছে শুনেছি ওর পড়াশুনায় তেমন মন ছিল না, খেলাধুলোর দিকেই ঝোঁক ছিল বেশি। কিন্তু ওর দাদা সে ছিল সত্যিকারের ব্রিলিয়ান্ট। সে হঠাৎ জলে ডুবে মারা যায়। তখন বাবলুদা ওর বাবা মায়ের দুঃখ কিছুটা ঘোচাবার জন্যই পড়াশুনায় মন দেয়। ওর দাদা ওর জীবনে একটা ছায়া ফেলে গেছে। তুই জানিস না অলি, অতীন মাঝে মধ্যেই আফসোস করে বলতো, দাদাটা মরে গিয়ে আমাকে ডুবিয়ে দিয়ে গেছে। আমার সবসময় একটা পিছু টান, দাদা বেঁচে থাকলে বাবা মাকে খুশি রাখতে পারত, আমি সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে যা খুশি করতে পারতুম। একসময় অতীনকে নেপাল ঘুরে চীনে পাঠাবার প্রস্তাব হয়েছিল আরেকজনের সঙ্গে। খুবই রিস্কি জার্নি। শেষ পর্যন্ত অতীন যেতে পারেনি, তার বাবা মায়ের কথা কনসিডার করে। কিন্তু আলটিমেটলি তো ছাড়তেই হলো। এখন ইংল্যান্ড না আমেরিকা কোথায় যেন গিয়ে বসে আছে। তুই কৌশিকের কথা বলছিলি। কৌশিক ছিল সত্যিকারের পড়ুয়া, ইন্ট্রোভার্ট, লুকিয়ে লুকিয়ে কবিতা লিখত। সেই কৌশিক সেকেন্ড ইয়ারে উঠে প্রেম নিবেদন করে ফেলল আমাকে। তোকে? কেন, আমায় বুঝি প্রেম নিবেদন করতে পারে না? আমাকে এতই নিরস আর কাঠখোট্টা মনে করিস? না না, সেজন্য নয়। কৌশিকের সঙ্গে তোর অন্যরকম সম্পর্ক দেখেছি। আমি কৌশিককে শুনিয়েছিলুম সুভাষবাবুর একটি কবিতার লাইন। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। তখন আমি ছাত্র রাজনীতিতে দারুণভাবে জড়িয়ে পড়েছি। আমি বুঝতে পেরেছিলুম আমার বাবাদের জেনারেশন আমাদের দারুণভাবে বিট্রে করেছে। আমাদের বাড়িতে বাবার বন্ধু আর পার্টি ওয়ার্কারদের মুখে আমি কতবার বিপ্লবের কথা শুনেছি। একটা টোটাল রেভলিউশন ছাড়া এদেশের সমাজ ব্যবস্থার কোনো বদল হতে পারে না।
বিপ্লব শব্দটা শুনলেই আমার রোমাঞ্চ হতো। আমি স্বপ্ন দেখতুম সারা দেশ জুড়ে শুরু হয়ে গেছে লড়াই, আমিও তাতে ঝাঁপিয়ে পড়েছি, আমার হাতে লাল পতাকা। কিন্তু কোথায় সেই বিপ্লবের প্রস্তুতি? আমাদের বাবা কাকারা মুখেই বিপ্লবের কথা বলেন, কিন্তু আসলে পার্লামেন্টারি ডেমোক্রেসির নিশ্চিন্ত পথের দিকেই তাদের ঝোঁক। এইসব ব্যাপার নিয়ে আমি খুব রেগে আছি। তার মধ্যে হঠাৎ কারুর মুখে প্রেমের প্যানপ্যানেনি কথা কি সহ্য করা যায়? তবে ন্যাকা মেয়েদের মতন আমি কৌশিকের কথা শুনে বিগলিতও হইনি, আবার ফোঁস করে উঠে তাকে কামড়ে দিতেও যাইনি। আমি ঠিক করেছিলাম কৌশিককে আমি নিজের হাতে তৈরি করব। কৌশিককে আমি প্রায় জোর করে নিয়ে এলুম আমাদের পার্টিতে। তার আগে কৌশিক রাজনীতি করত না, একদম মাথায় ঘামাতো না, ওদের বাড়িতেও কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। বুর্জোয়া মিডল ক্লাস বাড়ির টিপিক্যাল ভালো ছেলেদের মতন কৌশিকের বিলেত আমেরিকায় গিয়ে সোকল্ড উচ্চশিক্ষা নেবার কথা ছিল। কিন্তু কৌশিক কতখানি বদলেছে তুই ভেবে দেখ। তার মতন লাজুক ছেলের মধ্যেও যে এতখানি সংগঠন শক্তি থাকতে পারে তা কজন কল্পনা করতে পারে? আমাদের স্টাডি সার্কেলটা তো কৌশিকই মেনলি অর্গানাইজ করেছে, কৌশিকই তো ডেকে এনেছে অতীনকে। অনুনয়, তপেশ্বর, বারিন, জয়শ্রী এদের মতন আরও অনেকে কৌশিকের রিক্রুট। চারু মজুমদারের সঙ্গে কলকাতার বিপ্লবী ছাত্রদের প্রথম দিকের লিঙ্কও কৌশিক। বুঝলি অলি, আমি যদি কৌশিককে দলে না টানতুম তাহলে তোর বাবলুদাও এসবের মধ্যে আসতো না, তাকে এরকম ফেরার হয়ে পালিয়ে বেড়াতে হতো না, তোকে এরকম জলকাদার মধ্যে গ্রামে আসতে হতো না, একটা অসুস্থ মেয়ের নার্সগিরি করতে হতো না। তাহলে বুঝে দেখ তোর সব বিপদের মূলে আমি। আর বেশি মূলে যেতে গেলে তোর বাবাকে কৃতিত্ব দিতে হয়, কারণ তিনি তোর মতন একটি বিপদের আগুনের জন্ম দিয়েছেন, তাই না? জন্ম দেবার কোনো কৃতিত্ব নেই, ওটা প্রাকৃতিক ব্যাপার, রোজই তো লাখ লাখ জন্মাচ্ছে। আমি নিজেকে নিজে তৈরি করেছি, কৌশিকও কতটা নিজেকে তৈরি করেছে ভাব। যে একদিন আমাকে প্রেম নিবেদন করেছিল সে এরপর কত জায়গায় কত রকম পরিবেশে আমার পাশে শুয়ে থেকেছে, কিন্তু কোনো দিন আমার শরীরে একবারও হাত ছোঁয়ায়নি। এই না হলে পুরুষ? সেই কৌশিক পায়ে গুলি খেয়ে এক জায়গায় মরমর অবস্থায় পড়ে আছে, সে খবর জেনেও আমি তাকে দেখতে যাব না, নিজে বাঁচবার চেষ্টা করব? সবাই তোর অতীন্দার মতন স্বার্থপর হয় না। বাবলুদা বিদেশে চলে না গিয়ে জেলে খাটলেই বুঝি ভালো ছিল, মার্ডার চার্জে তার ফাঁসিও হতে পারত। কেন, সেও কৌশিকের মতন জেল ভেঙে পালাবার চেষ্টা করতে পারত না? কৌশিক পারে, সে পারবে না কেন? তুই বুঝি বাবলুদাকে ঘেন্না করিস পম্পম, এ কথা আগে কোনো দিন বলিস নি তো? মানিকদাকে বাঁচাবার জন্য বাবলুদা একজন মানুষকে মারতে বাধ্য হয়েছিল, তারপর সেই মার্ডার চার্জে সে যখন ধরা পড়ে তখন কেউ তাকে সাহায্য করতে আসেনি। আমি নিজে জানি মানিকদাই খবর পাঠিয়েছিলেন তাকে দেশের বাইরে পালিয়ে যেতে। অলিকে জড়িয়ে ধরে পম্পম বলল, না রে না রে, আমি অতীনকে মোটেই ঘেন্না করি না, এটা আমার রাগের কথা, অভিমানের কথা। কৌশিকের এই রকম অবস্থার কথা শুনে আমার যেন মাথা খারাপ হয়ে গেছে। কৌশিক যদি মরতে বসে থাকে তাহলে এই সময় তার ঘনিষ্ঠ বন্ধু অতীন তার পাশে নেই, এই কথাটাই মনে হচ্ছে বারবার। অতীন যখন খুনটা করে সেই সময় আমাদের অ্যানহিলেশনের প্রোগ্রাম শুরু হয়নি, সেজন্য ও একা পড়ে গিয়েছিল, জেলেও ওর সঙ্গে আর কেউ ছিল না, ও দেশের বাইরে চলে গিয়ে ঠিকই করেছে। অলি তবু ক্ষোভের সঙ্গে বলল, বাবলুদাকে তোরা আর যা কিছু মনে করতে পারিস সে স্বার্থপর নয়, আমি ঠিকই বুঝতে পারি, বিদেশে বসে থেকে সে খুবই কষ্ট পাচ্ছে, সেই জন্য চিঠিপত্র পর্যন্ত লেখে না। পম্পম নরম গলায় বলল, এবার তোকে একটা কথা জিজ্ঞেস করবো অলি, তুই আমাদের পার্টির সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছিলি, অতীনও তোকে বুঝিয়ে সুঝিয়ে দলে রাখতে পারেনি, তোর প্রসঙ্গ উঠলে অতীন এক এক সময় বলতো ও বড়লোকের আদুরি মেয়ে, ওর দ্বারা কিছু হবে না, তবু তুই আমাদের মধ্যে ফিরে এলি কেন, বিশেষ করে এখন চতুর্দিকে বিপদ? আমি তো ফিরে আসিনি, তোদের পার্টির কাজ করার ক্ষমতা আমার নেই, মারামারি খুনোখুনি ওরে বাবা আমি রক্ত সহ্যই করতে পারি না, তুই যে আমার জন্য এতটা করলি। তোমার জন্য কিছুই করা হয়নি, পার্টির মেম্বার ছাড়া বুঝি বন্ধু থাকে না, বন্ধুর অসুখ হলে বুঝি বন্ধু দেখতে আসে না? আমাকে তুই দেখতে এসেছিস সেটাও না হয় বুঝলাম, আমি জেল থেকে ছাড়া পেয়েছি, আমার বাবা ইলেকশনে জিতেছেন,
পুলিশ এখন আর চট করে আমাদের বিশেষ ঘাঁটাবে না। কিন্তু কৌশিক জেল ভেঙে পালিয়েছে, পুলিশ তাকে খুঁজছে, দেখলেই পাগলা কুকুরের মতন গুলি করে মারবে। তবু তুই কৌশিকের সঙ্গে দেখা করতে যাচ্ছিস কোন সাহসে? অলি সরলভাবে বলল, কেন, পুলিশ কি আমাকেও গুলি করে মারবে নাকি? দাঁতে দাঁত চেপে পম্পম বলল, এদেশের পুলিশই হলো সবচেয়ে বড় অর্গানাইজড গুন্ডা বাহিনী। মেয়েদের দিকে গুলি ছুটতেও তাদের হাত একটুও কাঁপে না। পুলিশ যে কতখানি হিংস্র অমানুষ হতে পারে তা তো আমি জানি। পম্পমের পিঠে হাত দিয়ে অলি ব্যাকুলভাবে বলল, পম্পম, তোর সারা শরীরটা কাঁপছে কেন রে? তোর খুব কষ্ট হচ্ছে? না, আমি ঠিক আছি। অলি, পুলিশের গুলি যদি তোর গায়ে নাও লাগে, ওই জায়গায় ধরা পড়লেও পুলিশ তোকে সহজে ছাড়বে না। তাহলে ইউএস গভর্নমেন্ট তোর ভিসা আটকে দেবে, ইন্ডিয়া গভর্নমেন্টও তোর পাসপোর্ট ইম্পাউন্ড করবে, আর এক সপ্তাহের মধ্যে তোর বাইরে যাওয়ার কথা। তাতে আর কি হবে, আমার বাইরে যাওয়া হবে না, যাব না। প্লিজ পাগলামি করিস নি অলি, এবার তোকে আমার কথা শুনতেই হবে। তুই সোজা কলকাতায় ফিরে যা, আমি তো যাচ্ছি কৌশিকের কাছে, দুজনে মিলে যাবার দরকার নেই। প্লিজ অলি, আমার এই কথাটা শোন। কি অদ্ভুত কথা বলছিস পম্পম, তোর শরীরের এই অবস্থা, আমি তোকে একলা ছেড়ে দেব? আমার বিদেশ যাবার অত গরজ নেই। অলি, তুই বুঝতে পারছিস না, আমি কমিটেড, আমার যাই হোক না কেন আমি শেষ না দেখে ছাড়ব না। কৌশিকের কাছে আমাকে যেতেই হবে, সে আমার সবচেয়ে বড় বন্ধু, বন্ধুর চেয়েও অনেক বেশি। কৌশিকের জীবনটা ব্যর্থ হয়ে গেলে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। কিন্তু কৌশিকের সঙ্গে তো তোর এতখানি ঘনিষ্ঠতা হয়নি কখনো, কৌশিক তোকে দেখলে খুশিও হবে না। তুই মাঝপথে পার্টি ছেড়ে দিয়েছিলি বলে তোর ওপর কৌশিকের রাগ আছে। তাই রাগ করুক না, তবু আমি যাবই। তুই অতীনের কথা ভাবছিস? অনেকটা তাই, ওরা দুজনে প্রাণের বন্ধু। বাবলুদা যদি জেল থেকে পালাতে গিয়ে এরকমভাবে ইনজিওর্ড হতো, আমি তার সঙ্গে দেখা করতে যেতুম না? বহরমপুর জেলে আমি কৌশিকের সঙ্গে দেখা করে তোর খবর, বাবলুদার খবর ওকে পৌঁছে দিয়েছি। তাছাড়া ধর, সত্যি যদি আমার বিদেশে যাওয়া হয়, বাবলুদার সঙ্গে দেখা হলে সে প্রথমেই কৌশিকের খবর জিজ্ঞেস করবে। আমি কি বলবো জানি না, কিংবা বলবো জেল থেকে পালাতে গিয়ে তার গায়ে দু তিনটে বুলেট লেগেছে, সেই অবস্থায় সে কোনো জঙ্গলের মধ্যে পালিয়েছে, সেই খবর জেনেও আমি তার সঙ্গে দেখা করতে যাইনি। তুই বাবলুদার মেজাজ জানিস না, এ কথা শুনলে সে হয়তো আমাকে চর মেরেই বসবে, জীবনে আর আমার মুখ দেখতে চাইবে না। আমি তবু বলছি অলি, রিস্ক বড্ড বেশি, তুই কলকাতায় ফিরে যা, আমি তোকে কৌশিকের সব খবর জানাবো। স্টেশন এসে গেছে, রিকশা থেকে নেমে অলি পয়সা মেটাতে লাগলো, আর পম্পম প্রায় ছুটে চলে গেল প্ল্যাটফর্মের বাথরুমে। তার মাথাটা ঘুরছে, নিম্নাঙ্গে অসহ্য ব্যথা, হঠাৎ যেন সে অজ্ঞান হয়ে যাবে। দেয়াল ধরে সে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তাদের দলে আরও কয়েকটি মেয়ে ছিল, তাদের কেউ এলো না, অলিকেই আসতে হলো। পম্পম একলা বোধ হয় সত্যিই পৌঁছতে পারবে না। কৌশিকের কাছ থেকে যে ছেলে দুটি এসেছিল তারা অলির সঙ্গেই যোগাযোগের ব্যবস্থাটা ঠিক করে গেছে। এই সময় বর্ধমানের দিকে ট্রেনে বেশ ভিড়, কলকাতার নিত্যযাত্রীরা ফিরছে, বসবার জায়গা পেল না ওরা, দাঁড়িয়ে যেতে হলো। অলি ধরে থাকলো পম্পমের কাঁধ। বর্ধমান স্টেশনে নেমে ওরা দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। অলি ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো কেউ তাদের অনুসরণ করছে কিনা। অনুসরণকারীদের চোখ মুখ সে দেখতে লাগলো, সে তাদের অনেকটা চিনতে শিখেছে। নিজেদের ব্যাগ দুটো নামিয়ে রাখলো পায়ের কাছে। ভিড় পাতলা হয়ে যাবার পর একজন কুলি এসে ওদের ব্যাগ দুটো তুলে নিয়ে বলল, আসুন, রিকশায় যাবেন তো? অলি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে অনুসরণ করল কুলিটিকে। বাইরে এসে একটি রিকশায় বসে সে কুলিটিকে দুটি টাকা দিল। কুলিটি নমস্কার জানিয়ে চলে যাবার পর সে তাকালো পম্পমের দিকে। তারা দুজনেই তপনকে চিনতে পেরেছে, সাইকেল রিকশার চালকটিকে অবশ্য চিনতে পারল না। অলি অন্যদের শুনিয়ে তাকে বলল, সুধা হোটেলে যাব। সুধা হোটেলটি শহরের মধ্যেই, কিন্তু সাইকেল রিকশাটি শহর ছাড়িয়ে চলল জঙ্গলমহলের দিকে। পম্পম অলির কাঁধে মাথা দিয়ে আছে, ওষুধ খাওয়ার কৃত্রিম তেজ ফুরিয়ে আসছে, সে এখন খুবই অবসন্ন বোধ করছে। রিকশার ঝাঁকুনিতেই তার বেশি কষ্ট হয়, হাঁটলে এতটা হয় না। তবু কৌশিকের সামনে তাকে স্বাভাবিক ব্যবহার করতেই হবে।
প্রায় এক ঘন্টা রিকশাটা চলার পর রাস্তার পাশে একটা হোটেলের সামনে থামল। এটা সুধা হোটেল নয়, পাঞ্জাবিদের ধাবা। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে অলিরা তার ভেতরে ঢুকে গিয়ে চায়ের অর্ডার দিল। এক গেলাস চা খাবার পর পম্পম বলল, আমার আরও একটু চা চাই, গরম চায় তার উপকার হচ্ছে। আরও দু গেলাস চা খেল ওরা। তারপর অলি বেয়ারাকে জিজ্ঞেস করল, আপনাদের এখানে বাথরুম আছে? বেয়ারেটি বলল, হ্যাঁ আছে, আসুন। দোকানের পিছন দিকে বাইরের মাঠের মধ্যে চর দিয়ে ঘেরা বাথরুম। পম্পম ঢুকে পড়ল সেখানেই। পাশেই জঙ্গল, একেবারে ঘুটঘুটে অন্ধকার। অলি তাকিয়ে রইল সে অন্ধকারের দিকে, কোনো সাড়া শব্দ নেই। একটু পরে সেই জঙ্গলের মধ্যে খুব মৃদু ক্রিং ক্রিং সাইকেল বেলের শব্দ হলো দুবার। পম্পম বাথরুম থেকে বেরোবার পর অলি তার হাত ধরে সেই বেলের আওয়াজের দিকে এগিয়ে গেল। দুখানা সাইকেল নিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে দুজন, তাদের মধ্যে একজন তপন। সে পৌঁছে গেছে এরই মধ্যে। তপন পম্পমকে মৃদু ধমক দিয়ে বলল, তুমি এলে কেন, তোমার তো আসার দরকার ছিল না। দলের কর্মীদের মধ্যে তপনের স্থান পম্পমের অনেক নিচে, তার ধমক দেবার অধিকার নেই। পম্পমই রাগের সঙ্গে হিসহিস করে বলল, অ্যামেচারিশ প্ল্যান, যে কোনো মোমেন্টে পুলিশ ধরে ফেলতে পারে, এবার কী করে যেতে হবে বল। তপন বলল, দুটো সাইকেল আছে, তোমাদের দুজনকে ক্যারি করব। পম্পম শিউরে উঠল, আবার সাইকেল, তাকে পা ঝুলিয়ে বসে যেতে হবে, কিন্তু অন্য কোনো ব্যবস্থা এখন নিশ্চয়ই আর করা যাবে না। সে তপনের সাইকেলের মাঝখানের রডে উঠে বসল। আলো নেই, ঠিক মতন রাস্তা নেই, সাইকেলটা অনবরত লাফাচ্ছে, যাতে যন্ত্রণার শব্দ না বেরিয়ে যায় সেজন্য নিজের ঠোঁট কামড়ে আছে পম্পম। কিন্তু এভাবে বেশিক্ষণ পারবে না, কথা বলতে হবে, কথা বলে ভুলে যাবার চেষ্টা করতে হবে। সে জিজ্ঞেস করল, হ্যাঁ রে তপন, ও কি মানিকদার খবর জানে? তপন বলল, চুপ। পম্পম তবু বলল, এই তোকে যা জিজ্ঞেস করছি উত্তর দে, এখন কথা বলা চলবে না। হ্যাঁ চলবে, না হলে আমাকে নামিয়ে দে, আমি হেঁটে যাব। সাত আট মাইল রাস্তা, তুমি কতক্ষণ ধরে হাঁটবে? না, কৌশিক মানিকদার কথা এখনো কিছু জানে না। কৌশিকের কোন পায়ে গুলি লেগেছে? ওসব কথা এখন বলা চলবে না। ইডিয়েট, একটু বাদে গিয়েই তো আমি কৌশিককে দেখতে পাবো, যা বলছি সত্যি করে উত্তর দে। কৌশিক বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ বেঁচে আছে, শুধু পায়ে গুলি লেগেছে না আরও কোথাও। পায়ে আসলে গুলি লাগেইনি, ওপর থেকে ঝাঁপিয়ে পড়ার সময় পা ভেঙেছে, গুলি লেগেছে একটা পেটে আর একটা বাঁ কাঁধে, এর মধ্যে পেটের গুলিটা এখনও বের করা যায়নি। জেলের মধ্যে কজন মারা গেছে, কাগজে বেরিয়েছে ১৬ জন, মিথ্যে কথা লিখেছে, অন্তত ৩৫ জনকে ওরা গুলি করে মেরেছে, সবাইকে মেরে ফেলতো। আমাদের সেদিন জেল ভাঙার কোনো প্ল্যান ছিল না, ওরা দু একটা গেট খুলে দিল, ফলস অ্যালার্ম বাজিয়ে গুলি করতে শুরু করলো। জেলের গার্ড সেন্ট্রি ছাড়াও বাইরে থেকে সিআরপি এনেছিল। সোয়ারের বাচ্চা গভর্নমেন্ট সব নকশালদের শেষ করে দিতে চেয়েছিল একদিনে, কিন্তু আমরা কিছু আর্মস জোগাড় করে রেখেছিলাম, তাই দিয়ে রেজিস্ট করেছি বলেই এই কজন পালাতে পেরেছি। আমাদের চেনার মধ্যে কে কে গেছে? মুর্শিদাবাদ আর নদিয়া গ্রুপের ছেলেরাই মরেছে বেশি। আর কথা নয় পম্পম, সামনে একটা গ্রাম আছে। দেড় ঘন্টা সাইকেল চালাবার পর তপন আর তার সঙ্গী থামল একটা ঝুপড়ির সামনে। বাইরে পাহারা দিচ্ছে সাত আট জন, ঝুপড়ির ভেতরে শুধু একটা মোমের আলো। সাইকেল থেকে নেমেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল পম্পম। সঙ্গে সঙ্গেই আবার উঠে দাঁড়িয়ে বলল, আমি ঠিক আছি। পম্পমের শাড়ি ভেজা, তার গা দিয়ে হিসির গন্ধ বেরোচ্ছে, এতটা পথ সে সামলাতে পারেনি। তবু এখানে সে নেত্রীর ভূমিকা নিয়ে আদেশের সুরে বলল, কৌশিকের সঙ্গে প্রথম শুধু আমি আর অলি কথা বলবো, তখন আর কেউ সেখানে থাকবে না। ভেতরে একটা খড়ের গাদায় হেলান দিয়ে বসে আছে কৌশিক, একটা ব্যান্ডেজ বাঁধা পা সামনে ছড়ানো, তার পেটে ব্যান্ডেজ, বুক জুড়ে ব্যান্ডেজ। ব্যান্ডেজ মানে কি? ধুতি শার্ট ছিঁড়ে বাঁধা, খালি গা, মাথায় বড় বড় চুল, গালে সাত আট দিনের খোঁচা খোঁচা দাড়ি। মোমের আলোয় তার মুখখানি দেখেই চমকে উঠল দুই তরুণী। সেই মুখে পরিষ্কার মৃত্যুর ছায়া, যে কখনো মৃত্যু দেখেনি সেও এই ছায়া চিনতে পারে। সেই ঝুপড়ির মধ্যে শুয়ে আছে আরও চার পাঁচজন, সম্ভবত তারাও আহত কিংবা ঘুমন্ত। একমাত্র জেগে আছে কৌশিক। সে মুখ তুলে প্রথমে চমকে উঠল, তারপর বিরক্তিতে ভুরু কুঁচকে গেল।
সে কর্কশভাবে বলল, আরে এখানে মেয়েদেরকে আসতে বলল, এই তপন, এই বিদ্যুৎ, কে তোদের অর্ডার দিয়েছে? দরজার কাছে তপন দাঁড়িয়ে, সে কোনো সাড়া দিল না। পমপম হাঁটু গেড়ে বসল কৌশিকের পাশে, তারপর মৃদু অথচ দৃঢ় গলায় বলল, আমি যখন এসে পড়েছি এবার থেকে আমি অর্ডার দেব। পমপম কৌশিকের মাথায় হাত রাখতে যেতেই কৌশিক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এসব কী নাকামি হচ্ছে পমপম, যে কোনো সময় এনকাউন্টার হতে পারে, এখানে তোরা এসে আরও বিপদ বাড়িয়ে দিলি। জানিস সুবীরকে আমি চোখের সামনে মরতে দেখেছি, সুবীর আমার পাশে পাশে দৌড়চ্ছিল। দরজার আড়াল থেকে তপন বলল, না না সুবীর বেঁচে আছে, সুবীর এখানেই আছে। কৌশিক পাগলাটে গলায় বলল, আর ইউ শিওর, কোথায় সুবীর, তাকে আমি দেখতে চাই, আমার দুপাশ থেকে আমার নিজের হাত পা খসে যাবার মতন কে কে চলে গেল আমার জানা দরকার। পমপম জিজ্ঞেস করল, তোকে কোনো ডাক্তার দেখেছে কৌশিক? কৌশিক বলল, বিদ্যুৎ দেখেছে, বিদ্যুৎ ডাক্তারি থার্ড ইয়ার পর্যন্ত পড়েছে, আই এম ফাইন। তারপর হঠাৎ সে গলা চড়িয়ে বলল, কে মেয়ে দুটোকে এখানে এনেছে, এক্ষুনি এদের ডাবল মার্চ করিয়ে জঙ্গলের বাইরে দিয়ে আয়। পমপম ধমক দিয়ে বলল, আস্তে আস্তে কমরেড কৌশিক রায়, আমি মানিকদার কাছ থেকে একটা জরুরি অর্ডার নিয়ে এসেছি। কৌশিক দারুণ অবাক হয়ে বলল, মানিকদা কোথায় আছেন মানিকদা? এরা কেউ মানিকদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না, আমি সবাইকে বলছি। মানিকদা যেখানেই থাকুন তিনি আমার থ্রু দিয়ে অর্ডার পাঠিয়েছেন। মানিকদার সঙ্গে তোর দেখা হয়েছে? কবে? অফকোর্স দেখা হয়েছে, মানিকদা বলে পাঠিয়েছেন তোদের এই জঙ্গলমহল থেকে ডিসপার্স করতে হবে, এখানে বসে থেকে পুলিশ আর্মির সঙ্গে কনফ্রন্টেশন যাওয়া মূর্খামি হবে। এখানকার ট্রাইবালরা আমাদের সাপোর্ট করছে, পুলিশ সহজে ঢুকতে পারবে না, আমি এখানকার কমান্ডার, শুধু উঠে দাঁড়াতে পারছি না। কমরেড কৌশিক রায় তোমার সম্পর্কে স্পেশাল ইনস্ট্রাকশন আছে, আজ রাত্রিরেই তোমাকে এখান থেকে রিমুভ করতে হবে, প্রথমে যাবে ঘাটশিলায়, সেখানে আমাদের নিজস্ব একটা হসপিটাল সেট আপ করা হয়েছে, সেখান থেকে একটু সুস্থ হলেই তুমি প্রসিড করবে ব্যাঙ্গালোরে, সেখানে আমার মাসির বাড়িতে থাকবে তুমি। কেন, হঠাৎ ব্যাঙ্গালোরে কেন? তোর মাসির বাড়িতে দুধ ভাত খেতে যাব? যা ভাগ, বাজে বকবক করিস নি পমপম, এখানে আমরা ব্যস্ত আছি, কুত্তার বাচ্চাদের যে কটাকে পারি খতম করব। তোমাকে ব্যাঙ্গালোরে যেতে হবে, কারণ অন্ধ্র ইউনিট তোমার সঙ্গে যোগাযোগ করবে, সেখানে কমরেড নাগির রেড্ডি আসবেন, ফার্দার ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত তুমি ব্যাঙ্গালোরে অপেক্ষা করবে, এটাই মানিকদার নির্দেশ, আমি তোমায় ব্যাঙ্গালোরে নিয়ে যাব। এটা মানিকদার নির্দেশ, রিটেন কিছু আছে? কই দেখি। মানিকদা কমরেড চারু মজুমদারের সঙ্গে ঘুরছেন, এখন রিটেন কিছু দেবার তাঁর সময় আছে? আমি তোকে বিশ্বাস করতে পারছি না। পমপম মুখ তুলে একবার তীব্র দৃষ্টিপাত করল অলির দিকে, তারপর আবার কৌশিকের দিকে ফিরে বলল, সেই জন্য আমি অলিকে সঙ্গে এনেছি, মানিকদা যখন দেখা করতে আসেন তখন অলি আমার পাশে ছিল, একথা সবাই জানে যে অলি কখনো মিথ্যে কথা বলে না, মিথ্যা কথা বলার ক্ষমতাই ওর নেই। অলি তুই বলতো মানিকদা কী কী নির্দেশ দিয়েছেন? অলি একটুও গলার না কাঁপিয়ে বলল, মানিকদা বলেছেন আমি নিজের কানে শুনেছি কৌশিককে এক্ষুনি ঘাটশিলায় যেতে হবে, হয়তো সেখানেই মানিকদার সঙ্গে তার দেখা হয়ে যাবে, ঘাটশিলা থেকে কৌশিককে যেতে হবে ব্যাঙ্গালোরে। পরবর্তী পর্বে আমরা জানব শর্মিলার অভাবে কীভাবে কার সাথে সময় কাটাচ্ছে অতীন।